হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। আজকে মূলত আপনাদেরকে আমাদের চলন মিলের কিছু ফুটেজ দেখাতে যাচ্ছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। পুরো রাস্তা ডুবে গেছে, এটা হলো বাসের সাঁকো আমরা বলে থাকি গ্রামে। আর এটা নদী, পুরো নদী কচুরি পানা দিয়ে ভরে গেছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাস্তা ছিল, এটা পানিতে ডুবে গেছে পুরো, এক মাজার মতো পানি এখানে। আজকের ভিডিওটি আপনারা না টেনে পুরোটা দেখতে থাকুন, অনেক মজা হবে। পিল পিল পায়ে পাকা রাস্তা পেয়ে গেলাম। এই যে পিচ্ছিরা মাছ মারতেছে, সারা দিনে কয় কেজি মাছ মারো? 2 কেজি। কি মাছ? পুঁটি মারো তো দেখি। অলরেডি আমরা নৌকায় উঠে পড়ছি। ভাই আপনার নাম কি? আমার নাম মেহেদি হাসান মাজিদ। আপনাদের এই চলন মিল বিষয়ে কিছু যদি বলতেন। এটা সাধারণত বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বৃহত্তম একটা বিল, ঐতিহ্যবাহী জিনিস আছে, সেটা এখনো মানুষ জানে না, সারা বাংলাদেশের মানুষ এখনো তা জানে না। যদি দার্শনিক স্থান বানায় তাহলে হয়তো এটা অনেকে বুঝতে পারবে এই চলন বিলটা আসলে কেন বিখ্যাত। কিসে কিসে বিখ্যাত এই চলন বিল? আপনি সাধারণত ধরেন চলন বিলে পর্যাপ্ত পরিমাণ আপনার জাতীয় ফুল, শাপলা ফুল, যেটা আমাদের জাতীয় ফুল ধরা হয়, সেটা প্রচুর পরিমাণ পাওয়া যায়। আপনাদের দেখাবো একটু পরে কত জাতীয় ফুল এখানে আছে। ঠিক আছে মাজিদ ভাই। ভাইয়া তো আমাদের এই চলন বিলে কি কি মাছ পাওয়া যায় যদি একটু বলতেন। আপনার সাধারণত অনেক মাছই পাওয়া যায়, কিন্তু এই বিষয়ে আমার অভিজ্ঞতা কম, কারণ আমি এখানে থাকি না। কে আপনার চলন বিলে জন্ম? না আমার চলন বিলে জন্ম হলে আমি ধরেন বেশিরভাগ সময় শহরে থাকি। এই বিষয়ে অভিজ্ঞ আছে ধরেন স্থানীয় বাসিন্দা সাব্বির ভাই আছে, আপনি তার থেকে জানতে পারেন। তো আমাদের চলন বিলে কি কি মাছগুলো পাওয়া যায় যদি একটু বলতেন। যেমন ধরেন সব ধরনের মাছ পাওয়া যায়, তার মধ্যে ইলিশটা পাওয়া যায় না, তাছাড়া পাওয়া যায় আপনার শোল, বল, টাকি, তারপর আপনার রুই, কাতল, পুঁটি, টিংরা, ইসি, তারপরে কুসি, সবগুলাই পাওয়া যায়। ধরনের মাছই পাওয়া যায়। এগুলা কি মিঠা পানির মাছ? ছোট মাছের মধ্যে আপনার চান্দা পাওয়া যায়, খুব টেস্টি মাছ। তো এই মাছগুলো খাওয়াবেন কবে? আজকে তো মাছ মারার যন্ত্রপাতি আনেনি, তো আগামীতে আনবো যখন তখন খাওয়াবো আপনাদের। খুব ভাল লাগছে। এটা মূলত বলা হয় ঠেলা নৌকা। ঠেলা নৌকা বলতে লগি দিয়ে যেটা ঠেলা হয়, লগি বলতে বাঁশ, বাঁশ বলতে বাম্বু। না এই যে শাপলা, হাহা শাপলা শাপলা, মামা তো উঠায় ফেলছে সব। এই যে শাপলা, মামা কি উঠাচ্ছেন?
জাতীয় ফুল মামা? জাতীয় ফুল কি? শাপলা। শাপলা বলে আপনার বাসায় নাকি সারা বছরই থাকে? অবশ্যই। কিভাবে থাকে? ওটা তো মামা টপ সিক্রেট, বলা যাবে না। এটা কি সিগারেট? বলা যাবে না মামা, টপ সিক্রেট। ও আচ্ছা, ঠিক আছে। তবে এগুলা খেতে টেস্টি, বুঝছেন মামা? কচি তো এগুলা? কচি? আর এগুলো একটু বয়স হয়ে গেছে, অনেক বড়। আমরা যে নৌকা উঠে আসছি, নৌকা কি নৌকা বলা হয় এটা? আমাদের মাজিদ ভাই সুন্দর ভাবে শাপলা গুলো উঠাচ্ছে। জাতীয় ফুল আমাদের শাপলা, এটা চলন মিলে দেখা যায় মনে হয় নাকি? সবখানে আর কি ঠেলছে, আর আমাদের এই যে ভাই শাপলা উঠাচ্ছে। আচ্ছা, শাপলা শাপলা ফুল তাই না? উপরে অংশটা বলা হয় শাপলা ফুল, আর নিচের অংশ কি বলা হয়? লাল বলা হয়, মানে গ্রাম্য ভাষা আমরা বলি থেকে লাল। আচ্ছা, একটা জিনিস মানুষ কি চিনে না? আচ্ছা, আর একটা জিনিস আসলে দেখাতে চাই, সেটা হলো এই ভাই আসতে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ঢ্যাপ। আসলে এটার এই ঢ্যাপের এই অংশটা না, এটা খাওয়া যায় না মনে হয়, না এইটা খাওয়া যায় না, এটা হচ্ছে কারণ শুধু। আচ্ছা, ঢেপের ইতিহাস বলবে আমাদের মাজিদ ভাই, ঢেপের ইতিহাস একটু বলেন না। এটা যে দেখতে অনেক সুন্দর ফুল, আর এইটা পুরোপুরি ঢেপ হয়েছে, আর এটা মনে হয় এখনো হয়নি নাকি? না না না, এটা ঢেপেরই ফুল, এটা ধরে, কিন্তু এটা যে দেখতে পাচ্ছেন ঢেপ, এই ঢেপের ইতিহাস। আচ্ছা, ঢেপের উপর অংশটা উঠায় ফেলানো হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা সাধারণত এটার বাস্তবায়ন দেখি নাই, তবে গল্প শুনছি দাদির কাছ থেকে, নানির কাছ থেকে। ঢেপের ভাত, ঢেপের ভাতের ইতিহাস শুনছি, এইটা দিন না ভাত রান্না করে খাওয়া হতো। আচ্ছা, এটার ভিতরে যে লাল লাল অংশ নাকি ভিতরে বের হয়? হ্যাঁ হ্যাঁ, এটাই চাউল হিসেবে ইউজ করা হতো, ইউজ করে এটা শুকায় ভাত রান্না করা হতো, এটা আমরা গল্প শুনছি, কিন্তু বাস্তবে দেখি নাই আমরা। ও আচ্ছা, ঠিক আছে। আপনি দেখতে পারবেন প্রচুর পরিমাণ চাউল এখানে আছে, এখানে প্রচুর পরিমাণ এগুলা কিসের ঢ্যাপ? শাপলা, শাপলা ফুলের ঢ্যাপ, শাপলা ফুলের ঢ্যাপ। এগুলা তো খাওয়া যায় নাকি? আচ্ছা, এগুলা খাওয়া যায়, দেখাবো। এই যে এইটা হলো ঢ্যাপ না? এখন এখন আমরা মূলত যাচ্ছি লালের খনিতে, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে না, একটা অনেক খোলা দেখা যাচ্ছে। আসলে এগুলা সকালবেলা আসলে মেবি দেখা যায়, ফুল ফুটে থাকে, মাঝে তাই না? হ্যাঁ হ্যাঁ, সকালে। আর যত রোদুরে এগুলো ততটা ফুল আর কি হয়ে যায়। আচ্ছা দাদা, কি পিছনের অংশটা কেমন কালচে কালচে, উপরের অংশটা ইয়ে
আর এই যে আরেকটা কি যেন পানা থাকে, ওই পানার পাতার উপরে খাবার খাওয়া যায়, তাই না? ভাত খাওয়া যায় পাতার পাতা। হ্যাঁ, পাতার পাতা। সে খুবই পারদর্শী নৌকা চালক। তিনি এই যে একটা বাঁশের লগি দিয়ে এত সুন্দরভাবে যে নৌকায় ধাক্কায় 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 নিয়ে যাচ্ছে না, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাকে আমরা শাপলা ফুলের মালা দিয়ে সংবর্ধনা দিব, কি বলেন ভাই আপনি? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, খুশি তো ভাই? গাছের মতো দেখা যাচ্ছে, ওইগুলো আসলে বাড়িঘর। ওই বাড়িঘর ওই পাশে আবার বিল আছে, ওইটা চলন বিলি। মানে আমাদের এলাকায় এমন ভাবে বাড়িঘর গুলো আর কি, জমির উপরে মাটি কেটে কেটে বাড়িঘর তৈরি করা হয়েছে, তাই না ভাই? এই যে দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে শুধু ঘর আর বাড়ি, বাড়ি আর ঘর। তো এতক্ষণ দেখলেন আমরা কিভাবে শাপলা উঠালাম। আকাশে এখন বৃষ্টি বসে, বৃষ্টি বসে না? হুম, বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমাদের শাপলা উঠানো শেষ। এই যে এতগুলো আমরা উঠাইছি, কতক্ষণ সময় লাগছে মামা? এই 15 মিনিট। 15-20 মিনিট লাগছে। আচ্ছা, এটা কতটুকু ওজন হবে?
ক্ষমতা তো 40 কেজির মতো হবে 40 কেজি আচ্ছা এটা কিন্তু অনেক বড় বড় এই যে দেখেন যে এই পাশ থেকে এর পুরো গা দিয়ে এই যে এইখান দিয়ে পুরো আবার এই যে পানির মধ্যে অনেক দূর আছে এই যে মাজিদ ভাইয়ের কাছে কতটুক আমার কাছে 25 কেজির মতো আছে 25 কেজি এগুলো সেল দিলে কত টাকা হবে আপনার এগুলো শহরে যে সেল আসবে 5000 টাকার মতো আসবে এটা কি হাসানি হ্যাঁ মামা 100% হাসা আরে ফাকি বাস কুশকি বাটপাত এই যে আমার হাতে যে দুইটা দেখতে পাচ্ছেন একটা হলো এটাকে বলা হয় ঢেপ এইটা এই যে দেখতে এমন তো এটারে যে এটা এই অংশটা আছে না এই যে লাল আর কি লতির অংশ এইটা ঢেপের খাওয়া যায় না আর এই যে ওটা হচ্ছে গান শাপলা আর এটাকে বলি আমরা লাল লালের এই অংশটা খাওয়া যায় আর কি তো আপনাদেরকে আমি ঢেপটা দেখাবো আসলে এই ঢেপের সম্বন্ধে অনেক কিছুই বলার আছে আসলে এগুলোর সম্বন্ধে বেশি একটা আমি জানি না যতটুকু জানি তো ততটুকু তো আমাদের মাজিদ ভাই আপনাদেরকে বললো ওই তখন আপনাদেরকে যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে গান লাল ঢেপ ছিল আর এটা মেবি হবে কালো নাকি লালটা আমরা খাই না লালটা খাওয়া যায় আসলে খাই না আর কি লালটা চাইতে আর কালোটা খাইতে মজা বেশি একটু ধুয়ে নি পানিতে দেখেন এটাই জ্ঞান তো এই যে এটা এখন আমরা ভাঙবো এখান মাঝখান দিয়ে মামা
ঠিক আছে অনুকে টাকে দে না দুজনকে পোস্ট ছাটাবার জন্য কথা হচ্ছে কারণ এইখান থেকে লাভ দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন স্কুলটা ওই স্কুল পর্যন্ত এদের দুইজনের মধ্যে যে আগে যাইতে পারবে যে আগে যাবে তাকে যে পরে যাবে সে 100 টাকা দিবে নাকি হ্যাঁ তাহলে শুরু করা যাক দুজন দুজন দুই পাশে দিয়ে লাভ দিবে এই আস্তে মাজেদ ভাই পারে না টাইন ধরতে পারে না কই টাইন ধরছে হ্যাঁ ফোন নাই মিটা পারে না ভাই ভাই কোন এই যে সাববীরের ঘরের উপরে উঠে মাজেদ লাভ দিবে এ লগে গেল লগে গে লুঙ্গি তুমি কার রেডি 1 2 3 হ্যালো গাইজ এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আল্লাহ হাফেজ